আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। পরীক্ষা কিন্তু সামনে চলে আসছে, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, খুব ভালো করে পড়াশোনা করো, কারণ কিছুদিনের মধ্যেই হয়তো স্কুল খুলে যাবে। স্কুল খুলে গেলে তো তোমাদের আবার না দেখে খাতায় লিখে পরীক্ষা দিতে হবে, সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চলবে, অযথা বাইরে যাবে না, আর কোনো প্রয়োজনে যদি বাইরে যাও মাস্ক পরতে ভুলবে না, হাত স্যানিটাইজার করতে ভুলবে না, একটু পরপর এটা করবে, এবং তোমাদের সঙ্গে যারা থাকবে তাদেরকেও বলবে, আশেপাশে কেউ যদি এরকম থাকে যে তারা মাস্ক পরেনি তাদেরকেও বলবে মাস্ক পরতে। কারণ আমি একা ভালো থাকলে, তুমি একা ভালো থাকলে তো হবে না, আমাদের চারপাশের পরিবেশকে ভালো রাখতে হবে, তাহলেই আমরা সবাই মিলে ভালো থাকবো, আমাদের দেশটা ভালো থাকবে। আচ্ছা শিক্ষার্থীরা, এখন আমরা ক্লাস করব বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের অনলাইন ক্লাসের মাধ্যমে। আমরা নবম শ্রেণীর ইতিহাস ক্লাসটা আমরা এখন করব। আমাদের আজকের ক্লাসটা হবে অষ্টম অধ্যায় থেকে বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব, বাংলায় কিভাবে ইংরেজরা আসলো। বাংলায় তো বাঙালিদের থাকার কথা, বাংলার অধিবাসীদের থাকার কথা, কিন্তু সেখানে কেন তারা আসলো। প্রাচীনকাল থেকে এই বাংলায়, ভারত উপমহাদেশে বিশেষ করে বাংলা অঞ্চল ধন সম্পদ এবং প্রাচুর্যে এতই পরিপূর্ণ ছিল যে এটা একটা রূপকথার দেশের মতো ছিল, একটা কল্পকাহিনীর মতো ছিল। এখানে যে কৃষকরা ছিল তারা ছিল স্বয়ংসম্পূর্ণ, তাদের জীবনযাপনের জন্য, জীবিকা নির্বাহের জন্য যা কিছু প্রয়োজন সবই তাদের পরিপূর্ণ ছিল। তাদের মাঠ ভরা ফসল ছিল, গোয়াল ভরা ধান ছিল, মাছ ছিল পুকুর ভরা। শুধু কৃষকরাই যে স্বয়ংসম্পূর্ণ ছিল তা কিন্তু না, শিল্পেও গ্রাম ছিল সমৃদ্ধ। তাঁতিরা তাদের নিজের হাতে যে কাপড়গুলি বুনত সেগুলি ইউরোপের যে কোনো কাপড়ের চেয়ে উন্নত মানের ছিল। তোমরা জগৎ বিখ্যাত মসলিনের কথা শুনেছ, এই মসলিন কাপড়ও কিন্তু তাঁতিরাই বুনত। এছাড়াও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বাণিজ্যিক পণ্য এবং মশলা ছিল প্রসিদ্ধ, আর এগুলির আকর্ষণেই বিদেশিরা বারবার এদেশে এসেছে বাণিজ্য করার জন্য। তাদের উদ্দেশ্যটা ছিল বাণিজ্য, কিন্তু তাদের লক্ষ্য ছিল এদেশের ক্ষমতা দখলের। তাই ইউরোপীয়রা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এদেশে এসেছে, ক্ষমতার প্রতি তারা ঝুঁকেছে, হাত বাড়িয়েছে, কিন্তু সকলেই পারে নাই, সকলেই যে ক্ষমতা দখল করেছে তা না। ইংরেজরা কিন্তু ঠিকই তাদের কালো হাতটা আমাদের এই বাংলায় বসিয়েছে, এবং সুদীর্ঘ প্রায় 200 বৎসর তারা আমাদেরকে বঞ্চিত, নিষ্পেষিত, নির্যাতিত করে তারা নিজেদের স্বার্থ হাসিল করেছেন। প্রথমে সপ্তম শতকে এই অঞ্চলের সাথে আরব বণিকদের একচেটিয়া ব্যবসা বাণিজ্য ছিল। 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল উসমানীয় তুর্কিরা দখল করে নেয়, ফলে উপমহাদেশের সাথে তাদের বাণিজ্যের পথ একেবারে বন্ধ হয়ে যায়। কিন্তু প্রাচ্যের সাথে পশ্চিমের বাণিজ্যের খুব প্রয়োজন ছিল, তারা নতুন করে এই বাণিজ্যের পথ, সমুদ্রপথ আবিষ্কার করতে, মানে অভিযান চালাতে থাকে সমুদ্রপথ আবিষ্কার করার। এরপরে পর্তুগিজ নাবিক, দুঃসাহসী নাবিক 1498 সালের 27 মে ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে এসে পৌঁছে প্রথম সমুদ্র অভিযান এবং সফল। তার এই আগমনে ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করে। তারা এদেশে এসে সফলভাবে বাণিজ্য করে,
অনেকগুলি কুঠি তৈরি করে, নির্মাণ করে, ব্যবসা ঘাঁটি তৈরি করে এবং বসতি সম্প্রসারণেরও ব্যবস্থা তারা করে। আরও কী হয়, তারা যে কুঠি নির্মাণ করে এখানে তারা যে অগ্রণী ভূমিকা রাখে, এরপরেও তাদের অপকর্ম, কুকর্ম এবং দস্যুতার কারণে বাংলার যে সুবেদার তখন ছিলেন শায়েস্তা খান, তিনি এদেরকে কঠোর হস্তে দমন করেন এবং বিতাড়িত করেন। এছাড়াও তারা কী করছিল, অন্যান্য ইউরোপীয় শক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে পারছিল না, ফলে তারা এই উপমহাদেশ ত্যাগ করতে বাধ্য হয়। এরপরে আসে ইংল্যান্ডের অধিবাসী ডাচ, ইংল্যান্ডের অধিবাসীদের বলা হতো ডাচ, তারা এদেশে এসে ডাস্ট ইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তোলে এবং ইংরেজদের সাথে তাদের বিরোধ শুরু হয়। বিরোধ শুরু হওয়ার ফলে বাঙালি বাংলার যে শাসকরা ছিল তাদের সাথেও তারা বিরোধে জড়িয়ে পড়ে। আর 1759 সালে কী হয়, ইংরেজদের বিদারার নামক এক যুদ্ধে ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে এই ডাচরা, পরাজয় বরণ করে তারা এই উপমহাদেশ ত্যাগ করতে বাধ্য হয়। এর ফলে কী হয়, এই যে পর্তুগিজ এবং ডাচদের এই পতনের ফলে ইংরেজদের শক্তি আরও বেড়ে যায় এবং তাদের উত্থানের পথটা সুগম হয়। এরপরে আসে ডেনমার্করা, তারা ছিল ডেনমার্কের অধিবাসী, তারাও এদেশে এসে কী করে, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে, কিন্তু তারা ব্যবসা বাণিজ্যে সফল হতে পারেনি, ফলে তাদের কুটিরটা ইংরেজদের কাছে বিক্রি করে দিয়ে চলে যায়। এই যে সমুদ্র পথে বণিকদের, ইউরোপীয় বণিকদের এই যে সাফল্য, প্রাচ্যের যে এই প্রাচুর্য, এগুলি দেখে ইংরেজ বণিকরাও উৎসাহিত হয়ে ওঠে এদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য। এবং তারা রানী এলিজাবেথের কাছ থেকে 15 বছর মেয়াদি একটা সনদ নিয়ে আসে, যেখানে তারা একচেটিয়াভাবে ব্যবসা করতে পারে। এবং তারা তাই শুরু করলো, তারা সারা বাংলায় এই ভারত উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে তারা অনেকগুলি কুটি নির্মাণ করলো। তারা বোম্বাই শহরের উপকূলে একটা দুর্গ নির্মাণ করলো। এই বোম্বাই শহরের এই দুর্গই তাদের পরবর্তীতে বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত ছিল। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনকে বিয়ের যৌতুক হিসাবে মুম্বাই শহরটি পায়। পরবর্তীতে চার্লস কী করে, সেই শহরটি অর্থাভাবে, অর্থের কষ্টে এই শহরটি বিক্রি করে দেয়। সেটাও বিক্রি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। এই যে ওরা যে দেখলো ইউরোপীয় শক্তিরা সমুদ্রপথে বিভিন্নভাবে বাণিজ্য করে সফল হয়েছে, এতে তারা উৎসাহিত হয়ে তারাও কিন্তু একটা বণিক সংঘ গড়ে তুলেছিল। সেই বণিক সংঘটার নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানির কাছে এই চার্লস এই তার বোম্বাই শহরটা বিক্রি করে দেয়। এবং তিনটা গ্রাম, কলকাতা, সুতানটি এবং গোবিন্দপুর, এই তিনটি গ্রাম মিলে ভাগীরথী নদীর তীরে কলকাতা শহরে জন্ম হয়। আর এখানেই 1700 সালে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে একটা দুর্গ নির্মাণ হয়, সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। সেই দুর্গটা শেষ পর্যন্ত ইংরেজদের আর্থিক বা বাণিজ্যিক স্বার্থ রক্ষা এবং রাজনৈতিক স্বার্থ বিস্তারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এরপরে কী হয়, ইংরেজদের ক্ষমতা আরও 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 বেশিভাবে শক্তিশালী হয় এবং বেড়ে যায় যখন দিল্লির সম্রাট
ফরুক শেয়ার কি করেন, তাদের বিনা শুল্কে মাদ্রাজ বোম্বে এই জায়গাগুলির কি দেয়, বিনা শুল্কে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং তাদের নিজেদের নামে তারা মুদ্রা প্রচলন করতে পারবে। এতে তারা কি হয়ে যায়, অপ্রতিরোধ্য, কারা, ইংরেজরা, তারা অপ্রতিরোধ্যভাবে এগোতে থাকে। আর এই যে এই ফরমানকে, এই যে সম্রাটের এই ফরমানকে ইংরেজ ঐতিহাসিক একে ম্যাগনা কার্টা বা মহা সনদ হিসাবে আখ্যায়িত করে বা অভিহিত করে। ইংরেজরা যখন তাদের ব্যবসা বাণিজ্য, কুটি নির্মাণ, দুর্গ নির্মাণ সব কিছু করে যখন সুদৃঢ় অবস্থানে বসে, তখন আসে ফরাসিরা। কিন্তু ইংরেজদের সাথে ফরাসিরাও টিকতে পারেনি, তারাও এক সময় চলে যায়। ফলে কি হয়, বাংলায় শাসন করার বা শাসন ক্ষমতা গ্রহণের তাদের ইচ্ছাটা অদম্য হয়ে যায়, এটাকে আর তারা মানে ধরেই রাখতে পারেনি। ফলে কি হয়, এক সময় পলাশির যুদ্ধ শুরু হয়। এই পলাশির যুদ্ধটা যে শুরু হলো, কীভাবে এটা শুরু হলো, এটার পটভূমিটা একটু শোন। 1740 থেকে 1756 সাল পর্যন্ত বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন নবাব আলীবর্দী খান। তার সময় অনেক প্রতিকূল পরিস্থিতি ছিল, কিন্তু তিনি সেই প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে তিনি সফলভাবে রাজ্য পরিচালনা করেছেন। তার সময় মারাঠা, বর্গী এবং জলদস্যুদের তিনি কঠোরভাবে দমন করেছেন। ইংরেজ বণিকদের, ইংরেজ কোম্পানিকে তিনি সুকৌশলে নিয়ন্ত্রণে রেখেছেন। কিন্তু তার মৃত্যুর পর বাংলার রাজনীতিতে এক বিপর্যস্ত অবস্থার সৃষ্টি হয়, বিপর্যয়ে এসে যায় বাংলার রাজনীতিতে। যদিও তিনি জীবিত থাকতে সিংহাসনে কে বসবেন এটা তিনি ঠিক করে রেখেছিলেন, তার ছিল তিন কন্যা, বড় কন্যা ঘসেটি বেগম এবং ছোট কন্যা আমিনা খাতুন। এই আমিনা খাতুনের ছেলে ছিল নবাব সিরাজউদ্দৌলা এবং তাকে আলীবর্দী খাঁ খুব বেশি স্নেহ করতেন এবং তাকেই সিংহাসনে তিনি বসিয়ে গেছিলেন। 1756 সালে সিরাজউদ্দৌলা যখন সিংহাসন আরোহণ করেন তখন তার বয়স ছিল মাত্র 22 বছর। এই 22 বছর বয়সে তিনি যখন সিংহাসনে বসেন তখন পারিবারিক ষড়যন্ত্র এবং নানাবিধ সমস্যা তাকে মোকাবেলা করতে হয়। তার আপন খালা, বড় খালা ঘসেটি বেগম কিছুতেই নবাবের সিংহাসন আরোহণ মেনে নিতে পারেনি। তিনি কি করলেন, নবাবের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হলেন এবং তার সঙ্গে তার দেওয়ান রাজবল্লভ এবং পূর্ণিয়ার শাসনকর্তা শকতজং তার সঙ্গে ছিল। সম্পর্কে শকতজং সিরাজের খালাতো ভাই। সিরাজউদ্দৌলা যখন বুঝতে পারলেন ঘসেটি বেগমের ষড়যন্ত্র, তখন তাকে তিনি নজরবন্দি করলেন। আর শকতজং যখন বিদ্রোহী হয়ে উঠল তখন কোনো এক যুদ্ধে তাকে পরাজিত এবং নিহত করলেন। পারিবারিক সমস্যা তিনি সমাধান করতে পেরেছিলেন, পারিবারিক ষড়যন্ত্র, পারিবারিক শত্রুতা তিনি সমাধান করেছিলেন, কিন্তু বাইরের দিকে যে তার যে বিশাল শত্রুতার একটা জাল বিস্তার হচ্ছিল এটাকে তিনি আর মোকাবেলা করতে পারেননি। এই শত্রুতার জালে যোগ দিয়েছিল তারই দেশি বিদেশি বণিক, তার রাজসভার প্রভাবশালী রাজন্যবর্গ এবং তার সেনাপতি মীর জাফর আলী খান, সঙ্গে ছিল অভিজাত শ্রেণীরাও। এরা যে প্রত্যেকেই নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এটা কিন্তু দেশের স্বার্থে না, তাদের নিজেদের ব্যক্তি স্বার্থে। যেই নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে প্রত্যেকেই কিন্তু তাদের ব্যক্তি স্বার্থেই এই ষড়যন্ত্র করেছে। তারপরে শুরু হয়ে গেল পলাশির যুদ্ধের বিভিন্ন কারণ, নবাব কিভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়লেন। একটা দেশের ইতিহাসের মতে একটা দেশের জনগণের ভাগ্য বিপর্যয়ের যে কারণগুলি থাকে, পলাশির যুদ্ধটা ছিল এই বাংলার জনগণের ভাগ্য বিপর্যয়ের সেই একটা কারণ।
বিভিন্ন এই ষড়যন্ত্র এবং এই সমস্যার সাথে নবাব পেরে উঠছিলেন না। যেমন তিনি যখন নবাব হলেন, এই যে কারণগুলি বলছি হিসাব মনে রেখুন, কারণ হিসেবে তিনি যখন নবাব হলেন অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে আরোহণ করলেন, তখন বিধি মোতাবেক বা নিয়ম অনুযায়ী ইংরেজদের উপর ঢৌকন দেওয়ার কথা নবাবকে এবং তার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করার কথা, কিন্তু ইংরেজরা এগুলি কিছুই করেনি, তাকে উপর ঢৌকনও দেয়নি, তার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎও করেনি। তাদের এই অসৌজন্যমূলক আচরণে নবাব খুবই রেগে যায় এবং নিজেকে খুব নিজের খুব অপমান লাগে। আরেকটা কারণ ছিল যে ইংরেজরা একটা দুর্গ নির্মাণ করছিল, নবাব সে দুর্গ নির্মাণ করতে নিষেধ করেছিলেন, কিন্তু ইংরেজরা তার এই নিষেধ অমান্য করেই দুর্গটি নির্মাণ কাজ চালিয়ে যায়। আরও একটা কারণ ছিল, তখন ব্যবসা বাণিজ্যের জন্য কতগুলি শর্ত ছিল, কিন্তু ইংরেজরা এই শর্তগুলি না মেনেই ব্যবসা বাণিজ্য করছিল, ফলে কী হচ্ছিল, দেশীয় বা বণিকদের ব্যবসায় ক্ষতি হচ্ছিল। ইংরেজদেরকে নিষেধ করলেন নবাব যে তোমরা তোমাদের শর্ত মেনে তারপরে ব্যবসা বাণিজ্য করো, কিন্তু নবাবের এই কথা তারা অমান্য করল এবং তারা কী করল, সেইভাবেই তাদের মতো করেই তারা ব্যবসা চালাতে লাগলো। আরও একটা কারণ হিসাবে দেখা দেয় যে আলীবর্দী খাঁ যখন রাজ্য পরিচালনা করতেন তখন ইংরেজদের সাথে তার একটা চুক্তি হয়েছিল যে ইংরেজরা আলীবর্দী খাঁকে ইয়ে দিবে, কর দিবে। আলীবর্দী খাঁ পরিবর্তে যখন নবাব আসলেন ক্ষমতায়, ইংরেজরা সেই কর দিতে অস্বীকৃতি জানায় এবং জনগণের উপরে নির্যাতন চালায়। এগুলি সবই ছিল এই পলাশী যুদ্ধের কারণ। আর একটা কারণ হিসাবে দেখা যায় যে রাজবল্লভের ছেলে কৃষ্ণদাস তার সদস্যদের সহ বিপুল পরিমাণ টাকা নিয়ে ইংরেজদের আশ্রয়ে চলে যায়। নবাব এটা জানতে পেরে তার দূতকে পাঠান ইংরেজদের কাছে তাদের ফেরত পাঠাতে। ইংরেজরা তার দূতকে ভীষণভাবে অপমানিত করে এবং তাড়িয়ে দেয়। আরও একটা কারণ যেটা ছিল যে শকতজং যখন বিদ্রোহ করে তখন ইংরেজরা সেই বিদ্রোহকে সমর্থন জানায়। এই যে ইংরেজদের একের পর এক অবাধ্যতা, উচ্ছৃঙ্খলতা এবং অসৌজন্যতা নবাবকে ভীষণভাবে পীড়া দেয় এবং নবাব এতে খুব রাগান্বিত হয়ে 1756 সালের জুন মাসের প্রথমেই তিনি কী করেন, কলকাতা দখল করে নেন। আর এই যাত্রাপথে তিনি কাশিমবাজার কুটিরও দখল করেন। কাশিমবাজার কুটির দখল করার ফলে এই যে অতর্কিত, এগুলো তো করেছে হঠাৎ করে, অতর্কিততে এই আক্রমণে ইংরেজরা দিশাহারা হয়ে যায়। তারা দিশাহারা হয়ে অনেকে পালিয়ে যায়, সবাই পালাতে পারে নেই, ফোর্ট উইলিয়াম দুর্গ ছেড়ে তারা পালিয়ে যায়। কিন্তু কিছু কিছু ইংরেজ আবার নবাবের হাতে ধরা পড়ে, তার মধ্যে হলওয়েল নামে একজন ইংরেজ ছিল। কিছুদিন তারা বন্দী দশায় থাকার পরে তারা যখন মুক্ত হয় তখন এই হলওয়েল মিথ্যা অপবাদ, নবাবের নামে মিথ্যা অপবাদ প্রচার করতে শুরু করে। সে বলে যে নবাব একটা ছোট্ট একটা রুমে, তার লম্বায় ছিল 18 ফুট এবং চওড়ায় ছিল 14.10 ফুট, এরকম ছোট্ট একটা রুমে 146 জন ইংরেজকে নবাব বন্দী করে। আর এই ছোট্ট রুমে তীব্র গরমে বা প্রচণ্ড গরমে তারা শ্বাসকষ্টে 123 জন ইংরেজ মারা যায়। এই যে ঘটনা তোমরা পড়েছ অন্ধকূপ হত্যা, এটাকেই বলা হয় অন্ধকূপ হত্যা। এই মিথ্যা অপপ্রচার খুব দ্রুতই চলে গেল মাদ্রাজে, মাদ্রাজ পর্যন্ত পৌঁছে গেল। ওখানে ওয়াটসন এবং লর্ড ক্লাইভ ছিল, তাদের কানে এই সংবাদ যাওয়ার সাথে সাথেই তারা ছুটে আসে, এসে নবাবের সেনাপতি মানিকচাঁদকে পরাজিত করে কলকাতা দখল করে। আর নবাব
তখন কি করে চারপাশে ষড়যন্ত্র আর এই শত্রুতা শত্রুদের দ্বারা পরিবেষ্টিত হয়ে খুব অপমানজনকভাবে নতজানু হয়ে তাদের সাথে সন্ধিতে আবদ্ধ হয়। আর এই সন্ধিটাই ইতিহাসে আলীনগর সন্ধি নামে পরিচিত। এই যে আলীনগর সন্ধিতে যে সমস্ত সুযোগ সুবিধা তারা পেল, এতে লর্ড ক্লাইভের উচ্চাকাঙ্ক্ষা আরও উপরে উঠে গেল। তখন সে কী করল, এই সপ্তবর্ষী যুদ্ধের কথা বলে, ইউরোপীয়দের সাথে এই যুদ্ধের কথা বলে তারা ফরাসিদের চন্দনকুটিরও দখল করে নিল। নবাব তখন ফরাসিদের সাথে বন্ধুত্ব করলেন এবং ইংরেজদের শায়েস্তা করার ব্যবস্থা নিলেন। এই এই সংবাদ তো লর্ড ক্লাইভ জেনে গেল এবং লর্ড ক্লাইভ তখন কী করল, নবাবকে ক্ষমতাচ্যুত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হলেন। এই লর্ড ক্লাইভের এই ষড়যন্ত্রে তখন যোগ দিল বিশাল ধনী, যাকে ধনকুবর বলা হয়, সেই জগৎ শেঠ, রাজবল্লভ, রায় দুর্লভ, এ মির্জাফর, এরা প্রত্যেকেই এই লর্ড ক্লাইভের সাথে ষড়যন্ত্রে যোগ হলো। ওই যে প্রথমেই বলেছি, প্রত্যেকেই যার যার স্বার্থে এই ষড়যন্ত্র করেছেন। তখন শুরু হয়ে গেল পলাশির যুদ্ধ। কীভাবে শুরু হলো? লর্ড ক্লাইভ দেখল যে তার অবস্থানটা তো খুব সুদৃঢ়, সে তো সুদৃঢ় অবস্থানে আছে, তার দেশীয় বিদেশি সব শত্রুই তার নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে তার সঙ্গে যোগ দিয়েছে। তখন তিনি নবাবের বিরুদ্ধে এই সন্ধিভঙ্গের অজুহাত এনে যুদ্ধ ঘোষণা করলেন। পলাশির আমবাগানে এই যুদ্ধ শুরু হয়ে গেল। আর এই পলাশির যুদ্ধ ছিল উপমহাদেশ তথা বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। নবাবের পক্ষ নিল মীর মদন, তারপরে মোহনলাল, আর ওই যে বন্ধুত্ব করেছে ফরাসিদের সাথে ফরাসি সেনাপতি সিনফ্যাক, তারা প্রাণপণ যুদ্ধ করছে। এই যুদ্ধে মীর মদন নিহত হন। কিন্তু নবাবের যে সেনাপতি আলী মির্জাফর, সে কিন্তু যুদ্ধক্ষেত্রে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছে। এই মীর মদনের মৃত্যু আর মির্জাফরের অসহযোগিতা নবাবকে খুব চিন্তিত করে ফেলে। খুব বিচলিত ছিলেন নবাব। তবুও যখন মির্জাফর দেখল যে নবাবের জয় সুনিশ্চিত, তখন হঠাৎ করে এই যুদ্ধটা মির্জাফর থামিয়ে দেয়। সেনাপতির অধীনেই তো যুদ্ধ হয় এবং যুদ্ধ বন্ধও হয়, মির্জাফর এই যুদ্ধটা থামিয়ে দেয়। এবং মির্জাফরের ষড়যন্ত্র কিন্তু নবাব বুঝতে পেরেছিল। তাকে পবিত্র কোরআন দিয়ে শপথ করানো হয়েছিল যে সে ষড়যন্ত্র করবে না, কিন্তু মির্জাফর সেই কথা, নবাবের সেই কথা রাখেনি। সেই করেছিল শপথটা, সেই করেছিল, কিন্তু করার পরেও সেই শপথ মির্জাফর রাখেনি। নবাবের নবাবের সৈন্যরা যখন বিশ্রাম নিচ্ছিল, তখন মির্জাফরের ইঙ্গিতে ইংরেজ সৈন্যরা নবাবের সৈন্যদের উপরে ঝাঁপিয়ে পড়ে আর অনিবার্য হয়ে যায় নবাবে পরাজয়। এই যে গেল পলাশির যুদ্ধ। কিন্তু এই পলাশির যুদ্ধে নবাবের পতনের যে কতগুলি কারণ ছিল সেগুলিও তোমাদের জানা দরকার। প্রথমত, মির্জাফর নবাবের সেনাপতি ছিলেন, তবুও তিনি এবং তার সহযোগীরা নবাবের সাথে অসহযোগিতা করেছে এবং বিশ্বাসঘাতকতা করেছে। দ্বিতীয়ত, মির্জাফর সহ সভাদর্শন অর্থাৎ নবাবের রাজদরবারের অধিকাংশ লোকই দেশের স্বার্থে না, ব্যক্তি স্বার্থে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তৃতীয়ত, নবাব ছিল তরুণ, বয়সে তরুণ বললাম, মাত্র 22 বছর বয়স। তার অভিজ্ঞতা, দূরদর্শিতা, বিচক্ষণতা, দৃঢ়তা সব কিছুরই অভাব ছিল। সবচেয়ে বড় অভাব ছিল যুদ্ধক্ষেত্রে তিনি দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাই, সিদ্ধান্ত নিতে তিনি ব্যর্থ হয়েছিলেন।
তারপরে যেটা ছিল যে মির্জাপুর যে বিশ্বাসঘাতক, সে যে বারবার ষড়যন্ত্র করছে, সে বিশ্বাসঘাতকতা করতেও পারে এটা কিন্তু নবাব জানত। তারপরেও মির্জাফরকে তিনি বিশ্বাস করেছেন এবং তার উপরই তিনি ভরসা করেছেন। আর একটা কারণ ছিল যে নবাবের বিপক্ষে যারা ছিল, অর্থাৎ নবাবের শত্রুরা যারা ছিল, তারা ছিল রণকৌশলে উন্নত এবং ঐক্যবদ্ধ। আর সর্বোপরি যেটা ছিল সেটা লর্ড ক্লাইভ ছিল খুবই বুদ্ধিমান এবং কূটবুদ্ধিসম্পন্ন, সূক্ষ্ম এও কূটবুদ্ধিসম্পন্ন। এইসব কারণে নবাবের পতন হয়। আর এই নবাবের পতনের ফলে ফলাফলটা কী হয়েছিল, বাংলার ভাগ্যাকাশে কী জুটেছিল? বাংলার ভাগ্যে এটাই জুটল, মুসলমানদের শাসন বন্ধ হয়ে গেল প্রায় 200 বছরের জন্য এবং ইংরেজদের শাসনের পথ সুগম হল। তারা একচেটিয়াভাবে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, রাজনৈতিক সব ক্ষেত্রেই তারা একচেটিয়াভাবে এগিয়ে যেতে থাকলো এবং তাদের নিজেদের স্বার্থে এই সমস্ত পথ পরিবর্তন হতে থাকলো। কী হলো, মির্জাফর নামে মাত্র নবাব হলো, এই যে এই স্বার্থটাই ছিল। মির্জাফর চেয়েছিল বা নবাব, ইংরেজরা বলেছিল যে যদি নবাবকে পরাজিত করা যায় তাহলে তোমাকে নবাব বানানো হবে। হ্যাঁ, মির্জাফর নবাব হয়েছিল, কিন্তু সে নামে মাত্র নবাব ছিল আর বাদ বাকি সমস্ত ক্ষমতা ছিল ইংরেজদের হাতে। আরও কী হয়েছিল যে এই ইংরেজদের এই স্বার্থ সিদ্ধির জন্য, তাদের এই নিজেদের লাভের জন্য তারা এদেশীয় বণিকদের, নবাবের বিভিন্ন রাজন্যবর্গদের, এই মির্জাফরদের মতো বিশ্বাসঘাতকদের দলে নিয়ে বাংলার সূর্যকে 200 বছরের জন্য ডুবিয়ে দিয়েছিল এবং ভারতের স্বাধীনতা ভুলুণ্ঠিত হয়েছিল। শিক্ষার্থীরা, তোমরা খুব ভালোভাবে পড়বে, আর এই জিনিসটা, এই পড়াটা যে কোনো পড়ায় যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো, যে কোনো প্রশ্নের উত্তর তোমরা খুব ভালোভাবে দিতে পারো। আজকে এই পর্যন্তই থাকলো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, পড়াগুলি খুব ভালো করে পড়ো। আল্লাহ হাফেজ।